আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো বিকালে নাস্তা হিসাবে ফুলকপির পাকোড়া এবং বেগুনি অতি সহজেই বানানো যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। বিকালে নাস্তা হিসাবে অতি সাধারণ দুইটা রেসিপি নিয়ে আসলাম, বেগুনি আর ফুলকপির পাকোড়া। আমি ফুলকপিটা একটা বড় ফুলকপি অর্ধেকটা নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে আদা সিদ্ধ করে নিয়েছি। এখানে 250 গ্রাম বেসন আর 1 কাপ ময়দা আছে। এখানে আছে কাবাব মশলা 1 চা চামচ, মরিচ ফাঁকি 1 চা চামচ, 1/2 চামচ ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি। এখন আসেন আমরা ময়দাটা আর বেসনটা মেরিনেট করে নিই। এখন আমি বেসনটা মেরিনেট করে নিচ্ছি, লবণ নিচ্ছি পরিমাণ মতো, ময়দাটা দিয়ে দিচ্ছি, মশলাগুলো যে পরিমাণ বললাম ওইটা পুরোটাই নিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট নিলাম 1 চা চামচ, লবণও পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি করে আমি মিলিয়ে নিব, এটা একটা বেটার তৈরি করব। আমার এখন বেসনটা ঠিক করা হয়ে গেছে, বিট করা হয়ে গেছে। এখন আমি ভাজায় চলে যাচ্ছি। আমি একটা লোহার কড়াইতে তেল দিয়ে দিছি, রান্নার রেগুলার তেল, তেলটা আর একটু গরম হবে। আগে বেগুনিগুলো ভেজে নিব, দেখি তেলটা গরম হয়েছে কিনা। বেগুনিগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো ভেজে নেই, কি করবো। কিন্তু বাহিরের খাবারটা ভালো লাগে না, আর অনেক সময় ভারী হেভি খাবারটাও বানানো সম্ভব নয়। ঘরে যদি এরকম বেগুন থাকে আপনার লম্বা বা গোল বেগুন দিয়ে ওই বেগুনিটা বানিয়ে নিতে পারেন অতি অল্প খরচে। খরচটা কম পড়লো আর বাসায় বানানো জিনিসটা আপনি খেতে পারলেন। এখন আমি এই বেগুনিটা ভেজে নেই এপিট উপুট করে। আমার বেগুনিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিলাম, এটা ভাজা হোক, আসছি ভাজার পর। আমার বেগুনিগুলো এগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেই। Thank you.
ফুলকপির পাকোড়াটা খুব ভালো লাগে শীতের সিজনে, তাজা সবজি স্বাদটাই আলাদা। এখন এগুলি ভেজে নেই। আমার ফুলকপির পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আসছি ভাজার পরে। আমার এগুলো ভাজা শেষ। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার দুইটা রেসিপি কমপ্লিট, ফুলকপির পাকোড়া আর বেগুনি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।